সবটা ভিতরে করে রয়েছে। আমি ডক্টর সুহান মণ্ডল, আমার পিএ ডক্টর বসাক, অধিকার চিত্রঞ্জন অ্যাসিস্ট্যান্ট, যে ক্যামেরাম্যান তুলছে, আর এখানে আছে ছোটো নিউরো মনিটরিংয়ের মনীষ পান্ডে, ঠিক আছে। তো অপারেশনের রিস্ক এবং বেনিফিট আশা করি বলেছে, তবু একবার বলে দিচ্ছি, যেটা যেটা লেখা আছে তার বাংলা তর্জমা হলো এই যে অপারেশন চলাকালীন অপারেশনের পরে পেশেন্টের অবস্থার অবনতি হতে পারে, মারা যেতে পারে, অঙ্গহানি হতে পারে, রক্তক্ষরণ হতে পারে, ইনফেকশন হতে পারে, এগুলো আপনাদের জানানো হয়েছে। জানানোর পর আপনারা সম্মতি দিয়েছেন, তার জন্য আমরা অপারেশনে যাচ্ছি। আমাদের টিম টোটালটাই চেষ্টা করবে যত ভালো করে আপনার অপারেশন করা যায়, আপনার পেশেন্ট যাতে ভালো হয়ে উঠতে পারে। কিন্তু আমরা ভগবান নই, হ্যাঁ, আমরা আমাদের বেস্ট চেষ্টা করব, তাতে আপনার পেশেন্টের যেটা রেসপন্স আছে আশা করি সেটা মেনে নিতে হবে। এটা আপনাদের আমার আবার বলে দিচ্ছি, ওটাটাই রেকর্ডেড হলো। হ্যাঁ, আপনার নামটা বলেন? আলম মিদ্দার। আর আপনার? এখনই বলছি না যে লাগবে, আইসিউতে পেশেন্টকে রাখার সম্ভাবনা 30%, ঠিক আছে। হ্যাঁ, আইসিউ লাগতে পারে। আর অ্যানাস্থেসিয়া ঘটিত মানে কোনো জটিলতা বা প্রাণহানির সংখ্যাও 5-10% এই অপারেশনে থাকে, ঠিক আছে। সেটা আপনার পেশেন্ট বলে নয়, যে কোনো পেশেন্ট যার এই অবস্থায় কন্ডিশনে থাকে, অ্যানাস্থেশিয়ার রিলেটেড কমপ্লিকেশান জটিলতা বা প্রাণহানিরও সংখ্যা থাকে 5-10%, সেটা আপনাদের আমরা আগে থেকেই জানিয়ে দিচ্ছি। আমরা চেষ্টা করবো যাতে সব ভালোভাবে হয়ে যায়, ঠিক আছে, যাতে সেগুলো না হয়, ঠিক আছে, চেষ্টা করবেন। থ্যাংক ইউ।